রাজধানীর পল্টন কাকরাইল ফকিরাপুল সহ আশেপাশের বিভিন্ন এলাকায় চোখ তুলে তাকালে এভাবেই দেখা মিলবে নানা নামের রিক্রুটিং এজেন্সির সাইনবোর্ড। আর একটু সহজ করে বললে কাজের জন্য বিদেশে যেতে হলে সরকারি দপ্তরের আগেও কর্মীদের দ্বারস্থ হতে হয় এই এজেন্সিগুলোর, আর বিদেশ গমনেচ্ছু কর্মীর ভিন দেশে পাড়ি জমানোর সব ব্যবস্থা করে দেন রিক্রুটিং এজেন্সি কর্তৃপক্ষ। বিনিময়ে কর্মীকে গুনতে হয় নির্ধারিত অঙ্কের টাকা। বিএমটির তথ্য বলছে সবশেষ নবায়ন অনুযায়ী দেশে এখন বৈধ রিক্রুটিং এজেন্সির সংখ্যা 1434টি। তবে কালের বিবর্তনে এই খাতের ব্যবসায়ীদেরও উত্থান পতন হয়েছে নানা পথে নানাভাবে। জনশক্তি রপ্তানির রমরমা বাণিজ্যের এই সময়ে শত শত এজেন্সি অফিসে সাইনবোর্ডের জীর্ণদশা আর কার্যালয়ে ঝুলন্ত তালা অন্তত সেই কথারই জানান দিচ্ছে। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স করা হচ্ছে, অথচ কিন্তু আপনার সেই ব্যবসায়িক পরিবেশ নাই। রিক্রুটিং লাইসেন্সের মালিকরা কী করবে? একটা হলো ব্যবসা নাই, আরেকটা হচ্ছে কি তাদের সামাজিক অমর্যাদা। বুঝে না বুঝে বা এখানে আমাদেরকে মানব পাচার আনি, আমাদেরকে অনেক মালিক হ্যারাসমেন্ট হচ্ছে প্রতি মাসে দুজন তিনজন, র‍্যাব পিবিআই পুলিশ বা বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা আমরা হ্যারাসমেন্ট হচ্ছি। লিগেল মাইগ্রেশন করার পরেও সে যখন মানব পাচারকারী হিসেবে চিহ্নিত হয়, তাহলে নিশ্চয়ই কোনো সভ্য মানুষ কোনো শিক্ষিত মানুষ এই ট্রেডে থাকার চিন্তা করবে না। ব্যবসায়ীদের ভাষ্যমতে এই খাতে সরকারি নিবন্ধন পেতে প্রায় 20 লাখ টাকার এফডিআর, সরকারি নীতিমালা অনুযায়ী অফিস 3 বছর অন্তর লাখ টাকার নবায়ন সহ আনুষাঙ্গিক খরচ বাবদ গুনতে হয় লাখ লাখ টাকা। রাষ্ট্রীয় কাঠামোর আওতায় সব এজেন্সি ব্যবসা পরিচালনা করলেও এই খাতে বিনিয়োগে আগ্রহী নয় কোনো ব্যাংক, এজন্য তাদের খরচের সবটাই তুলে দিতে হয় বিদেশ গমনেচ্ছু কর্মীদের কাঁধে। এমন বাস্তবতায় পুঁজি গুটিয়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন অনেক এজেন্সি মালিক। এটা কিন্তু আমার প্রফেশন, আমি এখান থেকে কিন্তু আমার রুটি রোজগার আদায় করি এবং এটি আমার সোশ্যাল ওয়ার্ক, দুইটি কাজ কিন্তু একসাথে করতে হয়। আপনি আমাকে যত বেশি ইনভেস্ট করতে বলবেন তত তো এটা তো আমার প্রতিষ্ঠান, তাহলে এই যে আমার যে খরচ যেটি হলো সেটি আমি কার উপরে চাপাবো? আলটিমেটলি এন্ড অফ দি ডে এটি যিনি যান তার উপরে বর্তায়, সেই জন্য আমাদের খরচটি যত কম হবে। এখানে আমরা বলছি সরকারের সাবসিডাইজ করা, গভর্নমেন্ট যদি এখানে সাবসিডাইজ করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই বার্ডেনটি কম হবে। কাগজে কলমে ইতিমধ্যে আমাদেরকে শিল্প হিসেবে ঘোষণা করা হয়েছে, কিন্তু সেটা এখনও পর্যন্ত টুডে পর্যন্ত এটা কিন্তু দৃশ্যমান বাস্তবায়ন করা হয় না। আমাদের দক্ষ মানে শ্রমশক্তি আমাদেরকে তৈরি করতে হবে, আর সেই জন্য কিন্তু সরকারের এবং ব্যাংকের কিন্তু আর্থিক সাপোর্ট সহযোগিতা কিন্তু একান্ত অপরিহার্য। এছাড়া আধুনিক আয়নের প্রতিযোগিতার ধোপে টিকতে না পারা, শ্রমবাজার সম্প্রসারিত না হওয়া, মানব পাচার আইনে মামলায় জড়ানোর ভয়সহ সামাজিক অমর্যাদা ও অন্যান্য খাতের তুলনায় অবমূল্যায়নের আক্ষেপ রয়েছে বায়রানে তাদের। মতিঝিল ফকিরাপুলে বহু অফিস তালাবন্ধ দেখবেন তারা। এখন আমি অনেককে জিজ্ঞাসা করছি, তারা বলছে ভাই আমাদের যেহেতু যেই ব্যবসা করতে গিয়ে আমাদের মর্যাদা হানি হচ্ছে, আমরা সেখানে এই ব্যবসা আর করবো না। কারণ অনেকের ছেলে ডাক্তার, অনেকের ছেলে ইঞ্জিনিয়ার, অনেকের ছেলে বড় বড় অফিসার বিভিন্ন জায়গায় কাজ করে, তাহলে সবার কাছে একটা লজ্জাজনক বিষয়ের কারণে আমরা এই ব্যবসা থেকে সরে যেতে অনেকে বাধ্য হচ্ছে। তবে অভিবাসন বিশেষজ্ঞদের মতে রিক্রুটিং এজেন্সি মালিকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা সহ সঠিক তদারকির আওতায় রাখা গেলে কমবে অভিবাসনজনিত অপরাধ, আর এই সেবা জেলা কর্মসংস্থান অফিসের মাধ্যমে তৃণমূলে পৌঁছে দিতে পারলে কমবে অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিদেশ যাত্রা। আমাদের এখানে অসুবিধাটা হচ্ছে এই জায়গায় যে আমি রিক্রুটিং এজেন্সিকে লাইসেন্স দিচ্ছি, আবার একই সঙ্গে আমি কিন্তু মালয়েশিয়ার মতো জায়গায় যখন লোক প্রেরণ করতে চাচ্ছি তখন 65 জনকে বেঁধে দিচ্ছি। তাহলে এই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই লোকেরা রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নিল, এরা জানে যে আমি এখানে এইভাবে টাকা বানিয়ে ফেলতে পারবো। যদি এদেরকে দায়বদ্ধ রাখা যেত সেখানে 1500 জায়গায় 2000 হোক না, ক্ষতি কী? আমার পেছনে দৈনিক বাংলা মোড় থেকে সামনে ফকিরাপুল চৌরাস্তা পর্যন্ত রাস্তার দুই ধারে প্রত্যেকটি বিল্ডিংয়েই সারি সারি রিক্রুটিং এজেন্সির সাইনবোর্ড ঝুলছে। তবে সেই সাইনবোর্ডগুলোর জীর্ণদশাই বলে দিচ্ছে এখান থেকে ব্যবসা গুটিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছেন ব্যবসায়ীরা, কিংবা অনেকেই এই ব্যবসা ছেড়ে বিনিয়োগ করেছেন অন্য কোনো বাণিজ্যে। এই খাতের ব্যবসায়ীরা বলছেন যদি কোটি প্রবাসীকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া যায় তাহলে রিক্রুটিং এজেন্সি মালিকদের যেমন বাড়বে সামাজিক মর্যাদা, তেমনই আরও বেশি বিনিয়োগে আগ্রহী হবেন তারা। মোকারম হোসাইন, এখন ঢাকা।